1952 সালের 21 ফেব্রুয়ারি সালাম, রফিক, বরকতরা যদি নিজেদের জীবন উৎসর্গ না করত, তাহলে হয়তো আজ বাংলা ভাষার অস্তিত্ব থাকত না। আর এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যতিক্রমী এক কর্মসূচি হাতে নিয়েছেন হাসিন মেজবাহ সিয়ান ও মেহেদি হাসান সিয়াম নামে দুই তরুণ। তাদের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ইসলামবাগ এলাকায়। লেখাপড়া করেন দিনাজপুর খোলাহাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। গত 27 ফেব্রুয়ারি সাতক্ষীরা প্রেসক্লাব থেকে সাইকেল নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন তারা। উদ্দেশ্য, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাইক্লিং করা। সাইকেলে চড়েই তারা পাড়ি দেবেন 644 কিলোমিটার পথ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করে গেছেন তাদের অমলিন স্মৃতি স্মরণের লক্ষ্যে হচ্ছে ফেব্রুয়ারি মাস, মানে তারা হচ্ছে আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা যে আমাদের এই বর্তমান প্রজন্ম জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভুলে যায়নি, তাদের সবসময় আমরা স্মরণ করি। দেশ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে তরুণরা যদি এগিয়ে আসে তাহলেই সমাজের সার্বিক চিত্র পরিবর্তন হবে বলেও মনে করেন তারা। ভাষা শহীদরা যেমন তাদের জীবন দিয়ে আমাদের ভাষা ছিনিয়ে নিয়েছে বাংলা ভাষাকে, তাদের সাহস যেমন রয়েছে আমাদেরও তেমনই দেখাতে হবে। তাদের কাছ থেকেই আমরা উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয়ে এই যাত্রা শুরু করব। এর আগে 2022 সালের 3 আগস্ট হাসিন মেজবাহ সিয়ান একাই তেঁতুলিয়া থেকে টেকনাফ 1004 কিলোমিটার সাইক্লিং করেন।